এটা কিন্তু ওদেরই ডিম। তো আমি আজকে কি করব, আমি আজকে নতুন দুইটা ডিম ওদের নিচে দিয়ে দিব, কারণ এই দুইটা ডিম তো আমাদের দরকার নাই, এই পেরার বাচ্চা তো আমাদের প্রয়োজন নাই, এই কক আর গিয়া চুলির বাচ্চা তো আমাদের প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো কবুতর ব্রিডিং সেশন চলে আসছে, অনেকে কবুতর জোড়া দিয়ে দিছি, এর মধ্যে কেউ কেউ সিজনাল কবুতর জোড়া দেয়, কেউ কেউ আবার অল টাইম কবুতর জোড়া দিয়ে রাখতেছে। তো এর মধ্যে কিছু কিছু প্রবলেমে ভুগতেছে অনেকে, যেমন ধরেন আমরা যে কবুতর জোড়া দিই আমরা হচ্ছে একটা সিজনাল কবুতর জোড়া দিই, কারণ হচ্ছে আমাদের কবুতর রেস চলে এক সময়, সো ওই টাইমটায় আমরা মূলত এর ব্যাক সাইডে আমরা কবুতরগুলো পেয়ারে দিই ঠান্ডার সময় ভাদ্র মাসের পর থেকে। এরপরে আমরা দেখা গেছে সেই পেয়ারগুলো ভেঙে দিই, দেখা গেছে আপনার হচ্ছে গরম আসার আগ পর্যন্ত রাখি, তারপর আমরা পেয়ারগুলো ভেঙে দিই। এরপর আমরা পেয়ার ভেঙে কবুতর একদম খাঁচা খালি থাকে, কবুতরগুলো রেস্টে চলে যায়, তারপর আমরা আবার নেক্সট ইয়ারে ভাদ্র মাসের পরে আবার কবুতর পেয়ার করি। আর এর মধ্যে কিছু কিছু ভাইয়ের আছে যারা 12 মাসই কবুতর জোড়া দিয়ে রাখে এবং তাদের কবুতরের বাচ্চা কাচ্চা করার আগ্রহ সবথেকে বেশি, প্রয়োজনও সবথেকে বেশি। সো করতে বলতেছি না এমনটা না, কিন্তু এর মধ্যে কিছু নিয়ম আছে, এর মধ্যে কিছু সিস্টেম আছে যেগুলোর মধ্যে না করলে আপনার কবুতর কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমাদের ভিডিওতে কিছু কিছু ভাই কমেন্ট করেন যে তাদের কবুতর পেয়ার দিয়েছেন, জোড়া নিচ্ছে, ডিম পারছে, ডিম পাড়ার পরে দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না ঠিক মতো, দেখা গেছে খাবার খেতে পারে না, এক জায়গায় বসে থাকে, শুকায় থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো এই জিনিসগুলো কেন হয় আপনাদেরকে বলি। কবুতর যখন জোড়া দিবেন তখন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, একটা কবুতর যখন জোড়া খায় তখন তার ডিম প্রোডিউস করার যে ক্ষমতাটা সেটা কিন্তু তার আগে থেকেই ওদের মধ্যে থাকে। কিন্তু দেখা গেছে আপনি একটা কবুতর অল টাইম জোড়া দিয়ে রাখলেন, দেখা গেছে অল টাইম জোড়া দিয়ে রাখার ফলে আপনার কবুতরটা দুর্বল হইল, দুর্বল হওয়ার পরে কিন্তু আপনার কবুতর সেই ডিমটা ঠিক মতো প্রোডিউস করতে পারবে না। তখন দেখা গেছে অনেক সময় কবুতরের ডিমের খোসা পাতলা হয়, বা কবুতর ডিম পারলো, ডিম পাড়ার পরে দেখা গেছে কবুতর ঠিক মতো খাবার খাইতে চাইতেছে না, কবুতর শুকায় গেছে, কবুতর ন্যাংরাইতেছে। তো এই ধরনের অনেক সমস্যা হতো শরীরে ভিটামিনের অভাব হয়ে গেলে। তো ওই সমস্যাটা হয় যারা হচ্ছে অল টাইম কবুতর জোড়া দিয়ে রাখেন, সবসময় জোড়া দিয়ে রাখেন, তার যারা দেখা গেছে কবুতরকে আপনার ঠিক মতো রেস্ট দেন না, কবুতর অল টাইম জোড়া দিয়ে রাখতেছেন, সবসময় বাচ্চা কাচ্চা করতেছে, তাদের কবুতর এই সমস্যা হবেই। তো এখন যারা নতুন করেই করতেছেন, যাদের এই সমস্যাটা অলরেডি হয়ে গেছে, তারা একটা কাজ করতে পারেন, যেই কাজটা আমরা করি সেটা হচ্ছে আমরা আমাদের কবুতরগুলোকে ভিটামিন ই ক্যাপ এবং কড লিভার অয়েল খাওয়াই। এই জিনিসটা খাওয়াই হচ্ছে কবুতরকে প্রতিদিন একটা একটা করে দুইটা ওষুধ ওদেরকে খাওয়াই দিই। তাহলে কী হয়, ওই কবুতরগুলো দেখা গেছে আপনার দুর্বলতা আর অনুভব করে না, ওরা আস্তে আস্তে রিকভার হয়ে যায়। এবং এর পাশাপাশি কবুতরের জোড়াটা আমরা আলাদা করে দিই, আলাদা করে কবুতরের জোড়া আমরা দেখা গেছে 1-2 মাসের জন্য দুজনের থেকে আলাদা করে ওই মেডিসিনের আপনার যে কোর্সটা সেটা 7 দিন চালাই, তারপরে আমরা দেখা গেছে আবার জোড়া দেওয়ার 7 দিন আগে সেই কোর্সটা চালাই, তারপরে কবুতর আমরা পেয়ার করি। তো এইভাবে কিন্তু প্রোগ্রেস হয়, কিন্তু আপনি একটা কবুতর যদি অল টাইম জোড়া দিয়ে রাখেন তাহলে কিন্তু সেই প্রোগ্রেসটা পাবেন না। আপনি দেখা গেছে একটা কবুতর জোড়া দিবেন, জোড়া দেওয়ার পরে আপনার কবুতর দেখা গেছে যে সবসময় জোড়া নিতেছে, কবুতর সবসময় ডিম পারতেছে, তখন কিন্তু ডিম পাড়ার প্রবণতা আস্তে আস্তে কমে যাবে এবং সেই কবুতর কিন্তু আস্তে আস্তে দুর্বল হইতে হইতে একটা পর্যায়ে কিন্তু মাদি কবুতরটা বাঞ্জা হয়ে যাবে এবং নটটা দেখবেন যার পরবর্তীতে ডিম জমাতে পারতেছে না। সো আপনার নর্মালি দুইটারই ক্ষতি হবে। তো আপনারা যাদের এই সমস্যাগুলো হইতেছে, যেই দুইটা মেডিসিন বললাম এই দুইটা মেডিসিন আমরা ইউজ করি, এখন আপনারা চাইলে পরামর্শ নিয়ে, কারো কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা সেই মেডিসিনটা ইউজ করতে পারেন, তাহলে আপনার কবুতরের সেই রিকভারটা হয়ে যাবে। যেমন আপনাদেরকে আমি একটা দেখাই, এই যে দেখেন আমাদের যে পেয়ারটা ককা পেয়ার, হ্যাঁ এই পেয়ারটা কিন্তু অনেক দিন যাবৎ আমরা পেয়ার করে রাখছি, এই যে ককা তারপরে হচ্ছে গিয়া চলে মাদি, এই পেয়ারটা কিন্তু অনেক দিন যাবৎ করে রাখছি। এই পেয়ারটা তো অনেক দিন যাবৎ করে রাখার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে এই পেয়ারটাকে দিয়ে আমরা ফোস্টার কাটাবো, কারণ যেহেতু মেইন পেয়ারগুলো এখন পেয়ার করবো আমাদের ফোস্টারও খুব কম, সেই জন্য ওদেরকে ফোস্টার বানিয়ে ফেলছি। তো এখন দেখেন এই যে ককার নিচে যে দুইটা ডিম, এই দুইটা ডিম কিন্তু ওদেরই ডিম, হ্যাঁ ককার ডিম যে দুইটা এটা কিন্তু ওদেরই ডিম। তো আমি আজকে কী করবো, আমি আজকে নতুন দুইটা ডিম ওদের নিচে দিয়ে দিব, কারণ এই দুইটা ডিম তো আমাদের দরকার নাই, এই পেরার বাচ্চা তো আমাদের প্রয়োজন নাই, এই ককা আর গিয়া চুলির বাচ্চা তো আমাদের প্রয়োজন নাই। তো যেহেতু ফোস্টার করছি, সো এই দুইটা ডিম সরাই ফেলবো, নতুন দুইটা ডিম আমি দিয়ে দিব। তাহলে কী হবে, যেই কবুতর ডিম দুইটা আমি এখানে দিছি, সাপোজ আমার এই পেয়ারের ডিম পারছে, সাপোজ আমার এই পেয়ার ডিম পারছে, এই পেয়ারের ডিম দুইটা নিয়ে আমি ককার নিচে দিয়ে দিছি, তাহলে কী হবে, আমাদের এই পেয়ারটা কিন্তু ডিমের তা আদাও লাগতেছে না, ওদের শরীরে সেই শক্তিটা খরচ হচ্ছে না, ওদের শরীরে সেই দুর্বলতাটা অনুভব হচ্ছে না। কিন্তু এই ডিম দুইটা নিয়ে আমি যদি এখানে দিই, ওরা কিন্তু ডিমে তা দিতেছে, সো ওদের ওরা কিন্তু ওদের কাজটা করে দিবে। তো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কবুতরের শরীর থেকে দুর্বলতার যে প্রভাবগুলো এগুলো কাটাই ফেলি। কিন্তু গ্রামেগঞ্জে দেখা যায় যারা ছেলে কবুতর পালন করে তারা কিন্তু এই জিনিসটা মেনটেন করতে পারে না, কারণ হচ্ছে তাদের কবুতর অল টাইম জোড়া নিয়ে থাকে, অল টাইম ছাড়া থাকে। আর গ্রামের কবুতর একটা জিনিস কি, কোল্লা কবুতর বলেন বা গ্রামে ছাড়া অবস্থায় যে কবুতরগুলো পালন করে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, এগুলো সব কিছু মানানসই পর্যায়ে থাকতে পারে, যে কারণে এদের কোনো প্রবলেম হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম হয় কারণ হচ্ছে আমরা নিজেরা মেনটেন করি এই আর কি। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তো যাদের কবুতর দুর্বল হয়ে যাচ্ছে, ডিম পারতেছে না ঠিক মতো, ডিম পাড়ার পর দুর্বল হয়ে যাচ্ছে, তারা এই পদ্ধতিটা ফলো করতে পারবে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর সবথেকে বেস্ট একটা জিনিস, কবুতর জোড়া দিবেন, 2 জোড়া বাচ্চা নেবেন, বাচ্চা নেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 মাসের রেস্ট দিবেন, রেস্ট দেওয়ার পরে আবার জোড়া দিয়ে আবার বাচ্চা নেবেন, কন্টিনিউ নেওয়ার দরকার নেই, তাহলে আপনার কবুতরও নষ্ট হবে, আপনার বাচ্চাও নষ্ট হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।